দেখছেন নিউজ ভিউ 365 আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুতৃষা। আজ নেহেরু যুব কেন্দ্র ধলাই ত্রিপুরার অধীনস্থ আস্থা সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে আম্বাসা দশমীঘাট কমিউনিটি হলে স্বচ্ছগ্রাম সবুজ গ্রামের সম্পর্কে আলোচনা চক্র অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র ধলাই জেলার কোষাধ্যক্ষ শ্রীযুক্ত কেশব কুমার সরকার, কুলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অনিমা দাস, আম্বাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী শ্রীযুক্ত হরিকমল দেবনাথ, নেহেরু যুব কেন্দ্র ধলাই ত্রিপুরার স্বেচ্ছাসেবক সম্রাট বসাক সহ আস্থা সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য ও সদস্যরা। এই অনুষ্ঠানে আম্বাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন সংস্থা থেকে প্রায় 40 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আম্বাসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। আজকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ। আমাদের ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে সারা ভারতবর্ষের সমস্ত জেলাতে, আমাদের সমস্ত 623টা জেলাতে আমাদের এই প্রোগ্রাম চলছে ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ। আজকে এখানে আমরা দেখছি যে সর্বত্রই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, অর্থাৎ অপরিষ্কার স্বচ্ছতার জন্য আমাদের বিভিন্ন ধরনের যেরকম রোগ সুখ মানসিকতার মানে বিভিন্ন রকমের হেরফের হচ্ছে, আমাদের চিন্তাভাবনার হেরফের হচ্ছে, সেরকমভাবে সবুজায়নের যে অভাব আজকে দেখা যাচ্ছে। আগেকার একটা সময়তে ছিল যেরকম সবুজ সর্বত্রই ছিল, কারণ গাছপালা আমাদের অটোমেটিক্যালি প্রকৃতির মাধ্যমে সেটা বড় হইতো, বাড়তো, কিন্তু আজকাল এগুলি গাছ কাটার ফলে ম্যাক্সিমাম জায়গাতে সেটা ড্রাই হয়ে যাচ্ছে এবং কাটলে পরে সেটাকে আমরা আবার সেটাকে পুনরায় লাগাই না সেখানে, ওই জায়গাতে আমাদের একটা ঘাটতি চলছে, যাতে এই জায়গাটাকে আমরা আবার রিভাইভ করতে পারি মানব সভ্যতার উন্নতির সাথে সাথে সকলের, যাতে আবার সেই সুস্থ সুন্দর চলাফেরা করতে সুবিধা হয়, যার জন্যই ভারত সরকারের পক্ষ থেকে এই প্রোগ্রাম যে ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ, স্বচ্ছ গ্রাম সবুজ গ্রাম, এই ইয়েতে আমাদের এই প্রোগ্রাম। তো এখানে কারা উপস্থিত ছিল, কাদের মধ্যে? আমাদের আম্বাসা ব্লকের বেসিক্যালি আমাদের আম্বাসা ব্লকের বিভিন্ন যে যুব সংগঠনের পক্ষ থেকে ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা তারা এখানে পার্টিসিপেট করেছে।